বিরাট কোহলি মানে রেকর্ড নাকি রেকর্ড মানে বিরাট কোহলি? রেকর্ডই যেন তার পিছু ছুটে নিয়মিত। এই যেমন বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারলেও নতুন রেকর্ডের সাক্ষী হয়েছেন আরসিবি কাপ্তান। আরসিবির ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির রান এখন 3000-এর বেশি, যেটা স্বীকৃত টি টোয়েন্টিতে কোনো ভেন্যুতে সর্বোচ্চ। এই স্টেডিয়ামে তার রান এখন 3015। ইনিংস খেলেছেন 92টা, আছে 3টা 100 আর 23টা 50। আইপিএলের প্রথম আসর থেকে আরসিবির হয়ে খেলছেন কোহলি, যার কারণে এই গ্রাউন্ডে ম্যাচ খেলার সুযোগও পেয়েছেন বেশ। এছাড়াও জাতীয় দলের হয়েও এই মাঠে খেলেছেন কয়েকটা ম্যাচ। এই রেকর্ডে কোহলি যাকে পেছনে ফেলেছেন তিনি বাংলাদেশেরই মুশফিকুর রহিম। টাইগারদের হোম অফ ক্রিকেটে মুশফিকের রান 2989, বিপিএল ডিপিএল জাতীয় দল সব মিলিয়ে মিরপুরে মুশফিক 121টা ইনিংস ব্যাট করেছেন, যেখানে তার আছে 18-50। শতক না থাকলেও আছে 98 রানের অপরাজিত একটা ইনিংস। আইপিএল দেখায় হবে না কোনো গ্যাপ, যদি থাকে টিস্পোর্টস অ্যাপ, থাকো তুমি যেখানেই, সব খেলা এখানেই। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অবসরে না গেলে কোহলির আগেই 3000 রানের রেকর্ড স্পর্শ করতে পারতেন মুশফিক, সেটার বলার অপেক্ষা রাখে না। পরের নামটাও বাংলাদেশি ব্যাটারের, সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ডটাও মিরপুরেই, যেখানে তার রান 2813, ব্যাট করেছেন 130 ইনিংস, নামের পাশে আছে 850, সর্বোচ্চ 70। মিরপুরে তার গড় 28.5, স্ট্রাইক রেট 118-এর একটু বেশি। টি টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে রিয়াদের চ্যাপ্টার ক্লোজ বলা যায়। যদি এটা না হতো তাহলে এতদিনে রিয়াদ থাকতে পারতেন 3000-ই ক্লাবে, কিংবা দ্রুতই প্রবেশের একটা সুযোগ সৃষ্টি হতো। তালিকায় পরের নামটা ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের, তার রেকর্ডটা নটিংহামে। ইংল্যান্ড, নটিংহাম শায়ার এবং ট্রেন্ট রকেট এই 3 দলের হয়ে সেখানে তার রান 2749, ইনিংস খেলেছেন 90টা, গড় 33.5, স্ট্রাইক রেট প্রায় 160, আছে 22টা 50 আর 2টা 100, সর্বোচ্চ অপরাজিত 101। তালিকার সেরা 5-এর পরের নামটাও আরেক বাংলাদেশি ব্যাটারের, ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবালের নাম। ড্যাশিং এই ওপেনার আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেন না 2020 থেকে, ঘরের মাঠে সবশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছিলেন 2018-তে। এই ব্যাটারের মিরপুরে আছে 2706 রান। তামিম যদি জাতীয় দলের হয়ে নিয়মিত খেলতেন তাহলে সবার আগে এই রেকর্ড স্পর্শ করার সুযোগ থাকতো তার সামনেও। মিরপুরে তামিম খেলেছেন 93টা ইনিংস, গড় 31, স্ট্রাইক রেট 120, আছে 19টা 50 আর 2টা 100। শাহরিয়ার শাওন, অনফিল্ড।